রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ ভারতে বসছে ৬ দলের আসর, যেখানে মেসেজটা হলো যে নিরাপদ সড়ক, যেটা বাংলাদেশে খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখনও রাস্তায় দেখি যে কীভাবে ওভারটেক করছে বাসগুলো, সেই সচেতনতা কিন্তু আমাদের এখনও হয় না। যখন একটা কোনো ইনসিডেন্ট হয় তখন হয়তো কয়েকদিন খুব ভালো থাকে, তারপর আবার একই হয়। তো এখানে আমাদের মানে ট্রাফিক পুলিশদের আমি দোষ দিব না, তারা চেষ্টা করেন, বাট এখানে সচেতনতা বৃদ্ধি করতে হবে যারা গাড়ি চালান তাদেরকেই। আসলে শচীন ব্রায়ান লারা কার উইকেট নিতে চান? ব্রায়ানের, এবার শচীনের তো ব্রায়ানের উইকেটে মানে আমি পাইনি, তো পেলে ভালো লাগবে। যাই না পাবো কি পাবো না, কারণ ওরকম ট্রেনিংয়ে নাই। শচীনের উইকেট আমি এর আগেও পেয়েছি আমার ক্যারিয়ারে, বাট অবশ্যই ব্রায়ানের উইকেট পেতে চাই। শচীন ব্রায়ান লারা তাদের যখন ব্যাটিং করেছে, আপনি কিন্তু উইকেটের পেছনে নিশ্চয়ই এর আগে অনেক স্লেজিং করেছেন। এখন হয়তো এরকম স্লেজিং হবে না, বিকজ এখন তো আসলে সময়টা এরকম পার হয়ে গেছে। আমার মনে হয় তখন প্রফেশনাল লাইফ ছিল, ম্যাচ জেতার জন্য মাঠে যখন খেলতাম ওই সময় খেলতাম, এখন হয়তো ম্যাচ জেতার জন্য খেলবো। বাট এখন ওই যে কম্পিটিশনটা সেটা মনে হয় নাই। বাট আমি বলবো যে অবশ্যই এটা বিশাল আনন্দের ব্যাপার যে যাদের সাথে খেলতাম আবারও দেখা হবে, সুন্দর একটা টাইম আমার মনে হয় যে পার হবে। এবং আই হোপ যে আমরাও অ্যাজ এ টিম চেষ্টা করব যে আমাদের বাংলাদেশেও তারা যেন আবার খেলতে আসে, এরকম একটা এই ধরনের খেলাগুলো খেলতে আসে। লিস্টটা দেখলাম ৬ দলের, বাংলাদেশ হান্নান সরকার আছে, ওয়েস্ট ইন্ডিজে পেড্রো কলিন্স আছে। পেড্রো কলিন্স মনে আছে নিশ্চয়ই, আপনার প্লেয়িং ইন্টারন্যাশনাল প্লেয়িং ক্যারিয়ার বন্ধ হয়ে যাওয়ার জন্য একজন ঘাতক বলা যায়, মনে পড়ে কিনা? না আসলে পেড্রো কলিন্সের সঙ্গে পরে আমার ২০০৮-এ ইংল্যান্ডে দেখা হয়েছিল। বাট হ্যাঁ, স্বাভাবিকভাবে মানে আবারও সেই পেড্রো কলিন্সের সঙ্গে খেলবো। ওই সময় ক্রিকেট আর এখনকার ক্রিকেট কিন্তু ডিফারেন্ট। এবং তার পাশাপাশি আরেকটা স্মরণ করে দিয়ে চামিন্দা বাসু কিন্তু আছে, যে ২০০৩-এ ওয়ার্ল্ড কাপে হ্যাট্রিক করেছিল, সেই ফার্স্ট বলে আমি আউট হয়েছিলাম। সো অনেক খারাপ স্মৃতি, দুঃখের স্মৃতি, কষ্টের স্মৃতি রয়েছে। বাট এই টুর্নামেন্টটা কিন্তু আমরা সেই সব স্মৃতি ভুলে একটা আনন্দ নিয়ে খেলবো। এবার বল লিভ করতে গিয়ে বোল্ড হবে না, না দ্যাটস ফর শিওর। টি-টোয়েন্টি ক্রিকেট সেটা হওয়ার কোনো চান্স নেই। বড় মেসেজ থাকবে হচ্ছে যে ভাই সেফলি ড্রাইভ করা, রাইড করা, ড্রাইভ করা, যেটাই হোক যেন সেফলি করে সবাই। এবং আমরা যারা মানে যাত্রী আছি আমরাও যেন মানে অত উত্তেজিত না হয়। অনেক সময় আমাদের সময়ের কারণে দেখা যায় যে ফোর্স করা হয়, পুশ করা হয় ড্রাইভারদেরকে, সেক্ষেত্রে অ্যাক্সিডেন্টের ভয় থাকে। বিভিন্ন দেশের লিজেন্ডরা আসবে, ভারত, ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা। কতটা এক্সাইটেড মোহাম্মদ রফিক, আপনি বাংলাদেশের ক্যাপ্টেন? সবচেয়ে বড় হলো যে ওরা যে অর্গানাইজটা করেছে, আমি ওদের কমিটিকে থ্যাংক ইউ জানাচ্ছি যে এত সুন্দর একটা আয়োজন করেছে, এবং সব রিটায়ার্ড প্লেয়ারগুলো। আর এটা কিন্তু একটা ওরা যে কোনো উদ্দেশ্য আছে, তো এটা মনে করে যেই টিকিট মানিটা, গেট মানিটা হবে, এটা কিন্তু একটা সাহায্যের জন্য ওরা ওরকম চ্যারিটি ম্যাচ করতেছে। তো এটা আমি মনে করি যে ভবিষ্যতে যদি পুরো কন্টিনিউ করে আমি বোধ হয় এটা আরও ভালো সাড়া দিবে। কার বল ফেস করতে কষ্ট হবে এখানে জানি না, কার ফিটনেস কেমন। তো আমার কাছে মনে হয় না যে হয়তো তারা নর্মাল বলাররা এই জায়গায় ডেঞ্জার হতে পারে, কেন হয়তো ফিটনেস করে বা কিছু প্র্যাকটিসে আছে। তো ওইটাই চিন্তা করব যে ওই সময় টেস্টের মতো আর কি, ওই সময় একটা বল খেলবো। কার সাথে দুষ্টুমি করবেন আগের কোনো স্মৃতি? গাঙ্গুলি থাকলে ভালো হতো। আর এছাড়া শচীনের সঙ্গে দুষ্টামি করি না, বাট মোটামুটি কথা বলে। ইরফান পাঠান আছে, এক্সপিরিয়েন্স নিব মেবি ম্যানেজমেন্টের লাইনে। এখন আর ক্রিকেট ক্যারিয়ার তো নাই, তো ওদের থেকে ওই ক্রিকেট ক্যারিয়ার ব্যাপারে টিপস নেওয়ার কিছু নাই, বাট শিকার ক্রিকেটে সবসময় কিছু না কিছু থাকে, তো ডেফিনেটলি ওদের থেকে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করবো। তার থেকে বেশি সবাই তো লিজেন্ডারি আসতেছে ইন্ডিয়ান টিমে, অনেক প্লেয়ার আছে, লারা আছে, পিটারসন আছে, সবার সাথে হোপফুলি একই হোটেলে থাকবো, দেখা হবে, চিটচ্যাট হবে।